তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লা। পাশাপাশি নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ নিশ্চিত করতে 50 বছরের পুরানো পাইপলাইন প্রতিস্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, প্রতি মাসে রানিং বিক্রি ছাড়াও প্রায় 300 কোটি টাকা বকেয়া আদায় করা হচ্ছে। আনন্দ টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। সহকর্মী আনজাম খালেকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। 1962 সালে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে বিরাট গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হওয়ার সাথে সাথে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহারে এক নতুন দিগন্তের সূচনা হয়। 1964 সালের 20 নভেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জন্মলাভের পর বাসাবাড়ি, কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গ্যাস বিক্রি শুরু করে। প্রগতিশীল জাতীয় প্রতিষ্ঠান হিসেবে তিতাস গ্যাস তার সেবার মাধ্যমে জনগণের আস্থাভাজন হলেও দীর্ঘদিন ধরেই বিল বকেয়া থাকায় সেবা নিশ্চিত করতে বাধার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। তাই বারবার নোটিশ দেয়া সত্ত্বেও বিল বকেয়া পরিশোধে নারাজ গ্রাহকদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করেছে তিতাস কর্তৃপক্ষ। এতে ভালো ফলও পাচ্ছে প্রতিষ্ঠানটি। অবৈধ ব্যবহারের জন্য আমি কেটেছি 3,46,286টা বার্নার, ডাবল বার্নার। বকেয়ার কারণে আমরা বিচ্ছিন্ন করি 49,730, টোটাল হইল আমার 3,96,016টি আমি বিচ্ছিন্ন করেছি। এছাড়া অবৈধ সংযোগ নেওয়া ঠেকাতে বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান তিতাসের এই কর্মকর্তা। কিছু কিছু এলাকায় আমার ইন্ডাস্ট্রি যে আমার ট্রান্সমিশন লাইন থেকে লাইন নিয়ে গ্রামের মধ্যে নিয়ে গেছে, নিয়ে ধরেন 5 কিলোমিটার 10 কিলোমিটার ভিতরে নিয়ে গিয়ে হাজার হাজার গ্রাহক এখানে গ্রামে গ্রাম আমার জ্বালাচ্ছিল। সেগুলো আমি আসার পরে আমি সবগুলা মোটামুটি মূলোৎপাদন করে ফেলছি, পুরো লাইন ছ আমি মানে অপসারণ করে ফেলছি তাদের, এবং যে সমস্ত জায়গা থেকে তার কানেকশন নিত সেসব জায়গায় আমি সিসি ক্যামেরা বসাই দিয়েছি, যাতে যদি কেউ এখানে আসে রেকর্ড হয়ে যায়, 24 আওয়ার্স রেকর্ড হয়ে যায়। প্রতি মাসে আমরা যে ইনভয়েস করি তার চেয়ে আমরা 20% থেকে 15% থেকে 20% আমরা এক্সট্রা আদায় করি। যেমন আমি যদি 1500 কোটি টাকা ইনভয়েস করি, তিতাসের প্রায় 50 বছরের পুরনো সংযোগ প্রতিস্থাপনের প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, যার ফলে আধুনিক হবে গ্রাহক সুবিধা। যদিন একটা অবৈধ সংযোগ থাকে ততদিন আমাদের অভিযান চলবে, এটা আমাদের টার্গেট। এবং ঢাকা শহরের লাইনগুলো অনেক পুরনো, 40-50 বছর, এবং আপনি দেখবেন ঢাকা শহরে অনেক সময় যখন বৃষ্টি হয় বুদ্বুদ পানি বের হয়, এটা পুরনো লাইনের জন্য। আমরা পুরো ঢাকা শহর এবং নারায়ণগঞ্জ শহর দুইটা শহরকে আমরা পুরো লাইন রিপ্লেস করে ফেলবো। বর্তমান সরকারের ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তিতাস গ্যাসের উন্নয়ন ত্বরান্বিত করা হচ্ছে বলেও জানান হারুনুর রশিদ মোল্লা। আনজাম খালেক, আনন্দ টিভি, ঢাকা।